আগরতলা লায়ন্স ক্লাবের উদ্যোগে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 30 জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেছেন। লায়ন্স ক্লাবের সেক্রেটারি অ্যাডভোকেট ভাস্কর দেব নিজেও এই শিবিরে রক্তদান করেছেন। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। আমি বুঝলাম দেশ সত্যি প্রসপেরিস অত্যন্ত ধন্যবাদ, শুভেচ্ছা দিতে এবং নমস্কার জানাচ্ছি। মঞ্চ উপস্থিত আমার ভাতৃপ্রতি মাননীয় শুভকরানন্দজি, আমাদের নগরের সম্পাদক মহারাজ, অত্যন্ত গরিব মানুষ, তার এই মূল্যবান জীবন আমাদের জন্য দান করবে, দেশের দশের সেবা এবং সারা বিশ্বের মানুষের জন্য তার এই মূল্যবান জীবনটি দান করেছে। রক্তদান তো অনেক নিচের ব্যাপার, অর্থদান, অন্নদান, আমাদের শাস্ত্রে যে বলা আছে সব থেকে মূল্যবান হচ্ছে জ্ঞানদান। আপনারা যদি স্বামীজির বই একটু মনোযোগী পড়েন, স্বামীজি সেটাকে সেখানে উল্লেখ করছেন জ্ঞানদান, যার দ্বারা একটা মানুষের জীবন আমূল পরিবর্তন এনে দেবে, আমূল পরিবর্তন। আমরা ছিলাম পশু, স্বামীজির ভাষায় বলা মানুষ ও দেব, এই জ্ঞানদানের একটি ফল, যেটা শ্রীরামকৃষ্ণদেব মা সারদা আমাদের পরম প্রিয়, সব থেকে প্রিয়, আমাদের জীবনের প্রিয়তম মানুষটি স্বামী বিবেকানন্দের এই শিক্ষা, এই তার বাণী এই যুগের পর না বলে পারছে না। ভিতরে যেখানে আমরা বসে আছি অত্যন্ত পরিচ্ছন্ন, খুবই ভালো লাগছে, মনোরম, ব্যবস্থাপনা কোনো ত্রুটি নেই, কিন্তু আসার সময় সেদিন আশেপাশে যা দেখলাম সেটা কিন্তু যে এই পরিবেশটা মানানসই হচ্ছে না। তাদের অনুরোধ করছি ভবিষ্যতে কিন্তু একটু লক্ষ্য রাখবে, কারণ আমাদের ভারতের প্রধানমন্ত্রীজি এই স্বচ্ছতার উপরে যথেষ্ট মনোযোগ দিয়েছে। উপরে দেখুন আমরা কত সঙ্গে জামা কাপড় পরে থাকি, এই জামাটি খুললে দেখা যাবে অন্য কিছু। তো আপনাদেরকে বলবো সেটা একটু কাইন্ডলি নজর দেবে, এটা অনুরোধ রাখছি। আজকের যে অনুষ্ঠান অনুষ্ঠান রক্তদান শিবির, এই লায়নের সঙ্গে রক্তের সত্য সম্পর্ক আছে সকলেই জানে, কিন্তু এই লায়ন সেই লায়ন নয়, এর
দিচ্ছেন আপনাদের সেবার্থে। আমাদের দেশের বিখ্যাত কবি দ্বিজেন্দ্রলাল রায়ের একটি সুন্দর কবিতা আছে, তাতে বলা হয়েছে, ঘন ধান্যে পুষ্পের ভরা ইত্যাদি শেষের দিকে আছে, ভাইয়ের মায়ের এত স্নেহ পাবে না কেহ কোথায়ও কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার হই, আমার এই দেশেতেই জন্ম মাগো এই দেশেতেই হই। ভারী সুন্দর। তো সেই জন্যে ভাইয়ের মায়ের কথা ভেবেই বা চিন্তা করে বা তাদের প্রয়োজনীয় যে জিনিসটি একান্ত যখন যারা অসুস্থ হয়ে পড়ে বিশেষ করে প্রয়োজনীয় যে জিনিসটি সেই সম্পর্কে তারা নেমে পড়েছেন অত্যন্ত সাধুবাদ এবং এটা খুবই প্রয়োজন আছে। তবে সুখের বিষয়ে পশ্চিমবাংলা বা কলকাতায় যা দেখেছি এই রক্ত সংগ্রহের পরে সেই রক্ত কিন্তু নিয়ম অনুযায়ী সংরক্ষিত হয় না। আমরা যেগুলো সব দেখতে পাই যে আমাদের মাননীয় সাংবাদিকরাই এগুলো প্রকাশ করে। আরেকটি দুঃখের কথা বলি, প্রয়োজনের সময় এই রক্ত আমরা পাই না। আমি নিজে ভুক্তভোগী, একজন ক্যান্সার পেশেন্ট, অত্যন্ত গরিব মানুষ, আমাদের কাছে তারা এসেছিলেন সেখানে উপস্থিত ডাক্তারবাবু বলেছে এক্ষুনি দু বছর রক্ত ছিল শুনলাম আর্জি করে জানেনি। আমরা সারা বছর ধরেই বছরব্যাপী আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকি। এই প্যান্ডামিক সিচুয়েশনেও আমরা বিভিন্ন জায়গায়, ত্রিপুরা শুধু আগরতলায় না, বিভিন্ন প্রান্তে আমরা আমাদের সাধ্যমতো আমরা খাদ্য সামগ্রী তুলে ধরেছি। এর আগেও আমরা একবার আরেকটি পত্রিকা অফিসে আমরা লায়ন্স ক্লাবের সদস্যরা ওইখানে গিয়ে আমরা ব্লাড ডোনেশন করেছি। তো আজকে আমরা এখানে আমাদের এই মাসটা, এই আগস্ট মাসটা আমাদের লায়ন্স ক্লাবের রক্ত দান করার একটা মাস। এটা আমরা পুরো ডিস্ট্রিক্টব্যাপী আমাদের এটা হয়, মানে আমাদের গুয়াহাটি বা অন্যান্য যে আমাদের বড় ডিস্ট্রিক্টটা আছে, তো ওইটারই অঙ্গ হিসাবে আমরা এটা করছি। এবং আমাদের একটা চিন্তা ভাবনা আছে, আমরা আগামী মাসের মধ্যে আরেকটা ব্লাড ডোনেশন ক্যাম্প করব। কারণ এখন মানুষের ডোনার খুঁজে পাচ্ছে না, হাসপাতালে একটু রক্তের ক্রাইসিস আছে, ওইটার জন্য আমরা সমাজের কাজে আমরা এগিয়ে এলাম।